নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো রুদ্রাক্ষ নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি আজকে আপনাদেরকে জানাবো যে রুদ্রাক্ষের কার্যকরিতা এবং এই রুদ্রাক্ষের সম্পর্কে তাই ভিডিওটি আপনারা পুরো দেখবেন এতটুকু পার্ট মিস করবেন না তো আসুন শুরু করা যাক রুদ্রাক্ষ রুদ্রাক্ষের কথার অর্থ হচ্ছে রুদ্র থেকে এসছে রুদ্র মানে শিব হ্যাঁ বন্ধুরা পৌরাণিক বিচার অনুযায়ী শিবের চোখের জল থেকেই এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে তবে বর্তমানে এই রুদ্রাক্ষ আপনারা হিমালয় পাদদেশে এই রুদ্রাক্ষের গাছ পাবেন এবং সেই রুদ্রাক্ষ আমরা সাধারণত ব্যবহার করে থাকি এই রুদ্রাক্ষের অনেক রকম মুখ আছে অর্থাৎ এই রুদ্রাক্ষের অনেক মুখ আছে এবং সাথে অনেক গুণ আছে মানে প্রতিটি মুখী উদ্রাক্ষের আলাদা আলাদা গুণ আছে তো বর্তমানে এক থেকে একুশ মুখীর উদ্রাক্ষ পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে বলবো এক থেকে পাঁচ মুখীর উদ্রাক্ষ নিয়ে হ্যাঁ বন্ধুরা তো প্রতিটার কি কি গুণ আছে এবং যা আপনারা ধারণ করলে আপনাদের কি কি দিকে উন্নতি আসবে সেটি আপনারা শুনতে থাকুন প্রথমে আসি একমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের অধিষ্ঠতা দেবতা হচ্ছেন স্বয়ং শিব এবং এই রুদ্রাক্ষ নিয়ন্ত্রণ করে সূর্যগ্রহ অর্থাৎ রবি গ্রহ এই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন সেক্ষেত্রে আপনার রাজনৈতিক পাওয়ার এবং আপনার নিজের ক্ষমতা অনেকখানি বৃদ্ধি হয় এবং আপনার একটি অঙ্গুল হিলনে অনেক কাজ আপনি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি বাস্তব এটি সত্য এরপরে আসি দ্বিমুখী রুদ্রাক্ষ হ্যাঁ বন্ধুরা এই দ্বিমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠতা দেবতা হচ্ছে হর পার্বতী অর্থাৎ শিব এবং পার্বতী এই রুদ্রাক্ষের রূপ যদি আপনি এই রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনার মধ্যে আধ্যাত্মিক পাওয়ার প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আর হ্যাঁ এই রুদ্রাক্ষের এই রুদ্রাক্ষকে নিয়ন্ত্রণ করে চন্দ্রগ্রহ এরপরে আসি ত্রিমুখী রুদ্রাক্ষ এর অধিষ্ঠতা দেবতা হচ্ছে ব্রহ্মা এই রুদ্রাক্ষকে নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ অর্থাৎ আপনারা জানেন যে মঙ্গল গ্রহের কি কাজ এই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন সেক্ষেত্রে আপনার মধ্যে এনার্জি পাওয়ার প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং আপনার মধ্যে মনের জোর অনেকাংশে বাড়ে এবং সাথে আপনার কর্মের পাওয়ারও বৃদ্ধি পায় তাই আপনারা যদি নিজের কর্মকে সঠিকভাবে পরিচালনা করতে চান তাহলে এখনই ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এরপরে আসি চতুর্মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের অধিষ্ঠতা দেবতা হচ্ছেন ব্রহ্মা এবং এই রুদ্রাক্ষকে নিয়ন্ত্রণ করে বুধগ্রহ যারা পড়াশোনায় অমনোযোগী এবং কোনো কিছু মনে রাখতে পারে না তারা যদি এই রুদ্রাক্ষ ধারণ করে সেক্ষেত্রে অনেক শুভ ফল লাভ পায় অনেক শুভ ফল লাভ পায় এছাড়াও যারা ক্রিয়েটিভ লাইনে আছে মানে কোনো নতুন কিছু ক্রিয়েশান বা ফ্লেম লাইনে আছেন তারা যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন সেক্ষেত্রে আপনাদের অনেক বাধা ও বিঘ্ন দূর হয় এরপরে আসি পঞ্চমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের অধিষ্ঠতা দেবতা কালাত্মী রুদ্র এই রুদ্রাক্ষকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি গ্রহ যারা বিয়েতে এবং বিয়ের পরে অশান্তিতে ভুগছেন বা ডিভোর্সের বা মামলা ডিভোর্সের মামলা চলছে তারা যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন মধুর হয় তো আজকে আমি এই পাঁচটি রুদ্রাক্ষ নিয়ে বললাম আশা করি আপনাদেরকে এতটুকু হলেও সাহায্য করতে পেরেছি তো এখনই আমার এই ভিডিওটার উপরে লাইক দিয়ে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ